দেখুন রাস্তাগুলো দেখে আমি গেছিলাম, তারপরে কিছু না, ওদিকে গেছিলাম, তখন দেখি রাস্তায় মানে এ হচ্ছে, ততটা বুঝতে পারিনি, তারপরে গেছি হঠাৎ টোটালি নেমে গেছে। টোটোতে লোক ছিল না? না না, কোনো যাত্রী ছিল না, আমি ওই ইয়ে নিয়ে গেছিলাম, গ্যাসের ওভেন নিয়ে গেছি। আচ্ছা, কোনো কোথায় লেগেছে বা অসুস্থ? আমার হাঁটুতে একটু লেগেছে, মোবাইলটা পড়ে গেছে, আর গেছি কিছু হয়। আচ্ছা, আপনার নাম? শুভাশিস জান। আচ্ছা রাখো, আমি পরে কথা বলি। দীর্ঘদিন ভগ্ন অবস্থায় ছিল, ইরিগেশনকে বলা হয়েছে যে মাস কুড়িশানও দেওয়া হয়েছে যাতে পুলটা তাড়াতাড়ি কাজ করার জন্য, ওনারা দেখে গেছে, কিন্তু তারপরে আর কোনো মানে সারাবার উদ্যোগ নেই আর কি। বর্তমানে আজকে টোটো একজন এসেছিল, টোটোতে ভার কিছু ছিল নি, ওই ওভেন মানে গ্যাসের ওভেনগুলো ছিল গোটা 10-12, তারপরে মাঝের কুড়ি দুটো ভেঙে গিয়ে টোটো নিয়ে একবারে গাড়ি চালক একবারে জলে পড়ে গেছে আর কি, ক্যানেলে আর কি। কোনো মোটামুটি জোরালো ড্রাইভারে কিছু হয়নি, অল্প একটু আঘাত লেগেছে, টোটোটা গ্রামবাসী পড়ে এসে তুলে দিয়েছে রে টোটোটা আর কি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম ভূঁইয়া। আচ্ছা, আপনার মানে কী করেন বা পদ মানে ডেজিগনেশন? আমি পঞ্চায়েত সদস্য, বিরুলা গ্রাম পঞ্চায়েত। সব গাড়ি এসি না চালিয়েছে দেখছি না, এসি পুরোটা গাড়িটা এসি চালিয়েছে, কোনো কাজ না মানে ওইখান থেকে পালিয়ে পালিয়ে তার ছেড়ে দিচ্ছি, তার সরে যাবে, সরে যাও সরে যাও, তার ভালো হবে,
জল দেখছিলাম টোটালি কাঁচ তুলে লক খোলা হয়েছে। আরে এটা খোল না, আরে দেখ ওই ভিতর পিছনে ডিগিটা খুলে দিলে সুন্দর বেরিয়ে যেত। সিলিংটা এপাশে আরেকটা লাগিয়ে দেবো না, আরেকটা বেল্ট আছে নাকি দিয়ে না চাবি নেই বারো।